এখন তো আজ মর্নিং নেই, তার জন্য গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন। এখন বেজে গেছে দুপুর 1টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে আজকে কিছু শেয়ার করতে পারিনি, অনেকটাই কাজ ছিল আর মেয়ের অনলাইন ক্লাস চলেছে 12টা পর্যন্ত। তো রান্না টান্না সব কমপ্লিট, এখন যাবো ওদেরকে খাওয়াতে। তো কী কী রান্না করেছি সেটা রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এটা আছে কলা ভাজা, আর ভাত তো অ্যাভেলেবেল থাকেই। তো ওদেরকে খাওয়াবো, খাইয়ে নিই, তারপরে আবার আসবো। তো আমার নিয়ে এসেছি কিছু জুয়েলারি, জুয়েলারি বলতে কয়েকটা হার আর কিছু কানের নিয়ে এসেছি, যেগুলো দিয়ে আমি সাজি। তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়ে এসেছি আমার কিছু হার। তো এখানে তিনটে হার আছে, এই যে একটা, এই যে একটা যেটা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে আমি পরে যাই শাড়ির সাথে, আর সেকেন্ড হচ্ছে, এই যে একটা, এটা অ্যাকচুয়ালির উপর, এটা সোনার জল করা আছে। আর থার্ড এই যে একটা, এটাও বেশ সুন্দর আছে, এটা শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে পরলে খুব সুন্দর লাগে। তো আরও আছে, আমি দেখাচ্ছি। তো এটা একটা নর্মাল, এটা সুতো দিয়ে বানানো, তো এটা আমার খুব ফেভারেট। তো এটা আমি শাড়ির সাথে পরি নর্মাল, এমনি ক্যাজুয়াল কোথাও গেলে এটা খুব, এটা খুব সুন্দর। এটা দুটো কানেরও আছে, তো কানেরটা দেখতে হবে কোথায় রেখেছি। তো এই যে কানের আরেকটা আছে, এটা আমার খুব প্রিয়, এটা আমি নর্মাল শাড়ি ঠাড়ির সাথে পরি, খুব এটা আমার খুব পছন্দের জিনিস। ফার্স্ট যেই হারটা দেখালাম, মোটা ভারী হারটা, ওইটার কানের, এটা হচ্ছে ওইটার কানের, ওই ভারী হারটার কানের, আর ওই এটা ওই ভারী হারটার টেকলি। আর এই যে একটা হার আছে, এটা বেশিরভাগ, এটা আমি পরি না, এটা বেশিরভাগ আমার মেয়ে পরে। তো এটার সঙ্গে একটা কোমর বিছা আছে, সেটা আমি দেখাচ্ছি। ওই ওই হারটার সঙ্গে ম্যাচ করা এই কোমর বিছাটা, তো এটা আমি মেয়েকে কিনে দিয়েছিলাম, ওই হারটার সঙ্গে ম্যাচ করে কোমর বিছাটা। তো লেহেঙ্গা ঠেহেঙ্গার সঙ্গে এটা পরে, কোনো সময় আমিও শাড়ি পরলে এটা পরে নিই। এবার যেটা আছে এটা অক্সিডাইজার, একটা হার চেন, এটা আমি শাড়ির সাথে পরি, আমার খুব ভালো লাগে। আর এবার যেটা দেখাবো, আমি কিছু কানের কালেকশন, হার আপাতত আমার ওই কটাই আছে, হার আর নেই, তো আর হার নেই, ওই কটাই আছে। তো আমি দেখাবো এবার কিছু কানের কালেকশন। এই যে এটা, এই কানেরটা হচ্ছে একটা অক্সিডাইজার কানের। তো কানেরটা আমার খুব প্রিয়, খুব, এটা হচ্ছে এই একটা কানের পরলেই হয়ে যায়, গলার হার পরতে লাগে না, শাড়ি টাড়ি পরলে কানেরটা খুব প্রিয়। তো আরও কিছু কানের আছে, আমি দেখাচ্ছি। এই যে একটা কানের, এটাও খুব সুন্দর, এটাও একটা, এগুলো একটা কানের পরলেই হয়ে যায়, গলার হার ঠার লাগে না। তো এই একটা দুটো, এই কানের দুটো আছে, আমি আরও দেখাচ্ছি আরও কিছু কানের আছে আমার। তো এই যে একটা কানের, এগুলো খুব লম্বা আর একটু বেশি, সবসময় যদিও বা পড়ি না, কোনো বিয়ের পারপাস হলে আর কোনো ভালো অকেশন ছাড়া আমি এমনিতে হেভি সাজি না। তো এটাই কোনো বিয়ে পারপাস বা ভালো অকেশন ছাড়া তবেই পরি, তাছাড়া আমার, আমি ভারী জিনিস পরে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো এই যে একটা কানের আছে,
এই যে দুটো কানের আছে ছোট্ট ঝুমকা মতো, আরও আছে দেখাচ্ছি। এগুলো নর্মাল বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে বা কোনো পুজো টুজো হলে আমি পড়ি। আর এই যে দুটো কানের আছে এটাও সেই একটু লম্বা আর একটু হেভি মতো, তো এটাও সেই বিয়ে ঠিয়ে বা কোনো অনুষ্ঠান, বিয়ে বা কোনো অনুষ্ঠান ছাড়া পরা হয় না। আর এটার কালারটাই এরকম, এগুলো কালার কিন্তু ওঠা নয়, এগুলোর কালারগুলোই একটু এরকম এরকম টাইপের। আর এই যে দুটো কানের আছে এই দুটো, ওই যে ফার্স্ট আমি যে একটা ভারী সেট দেখালাম তিনটে সেটের মধ্যে, ওই সেটটা ওই সেটের মধ্যে একটা সেটের কানের, এটা এই সেটটা ওই সেটটার কানের। এই একটা কানের আছে, নর্মাল কুর্তি টুর্তি পরার জন্য কিনেছিলাম, যদিও বা তেমন পরা হয় না, একটা যে কোনো তাও কিনে রেখেছি যদি কোনো সময় পরি। আর এই যে দুটো কানের আছে এই দুটো, ওই যে ফার্স্ট আমি যে একটা ভারী সেট দেখালাম তিনটে সেটের মধ্যে, ওই সেটটা ওই সেটের মধ্যে একটা সেটের কানের, এটা এই সেটটা ওই সেটটার কানের। ও এই হারটা দেখাতে তো আমি ভুলেই গেছি, এই একটা আরেকটা হার আছে অক্সিডাইজার। আমার এরকম বড় এরকম বড় হার অক্সিডাইজার পরতে খুব ভালো লাগে। এই কানেরটা হচ্ছে ওই যে একটা হার দেখালাম লম্বা অক্সিডাইজারের, ওইটার কানের, এটা এই কানের দুটো। তো আরও দুটো কানের আছে, এগুলো ছোট ছোট আমার বেশ ভালো লাগে, তো আমি কিনে রেখেছি দেখতে। আর হচ্ছে আছে কিছু চুড়ি, তো এটা আমার নামি মেয়ের জন্য কিনেছিলাম, ভেবেছিলাম ও পরবে কিন্তু পরে না, ও ঠিক আমার মতো বেশি সাজতে ভালোবাসে না, শুধু বিয়ে পারপাস বা কোনো জায়গায় যাওয়া ছাড়া সাজতে ভালোবাসে না। আর এই যে আছে ছোট ছোট দুটো কানের, এটাও এমনি কোনো অনুষ্ঠানের সকালবেলাটা পরলে হয়, ছোট ছোট কানের আছে। আর এই যে এই দুটো কানের আমার একটা ড্রেস আছে, আমি ওই ড্রেসটার সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম এই কানের দুটো। আর এই কানেরটাও আমার একটা শাড়ি আছে অরেঞ্জ কালারের, যেটার সঙ্গে আমি শাড়িটার সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম। আর একটা শাড়ি আর একটা বড় কানের পরলেই হয়ে যায়, এর জন্য আমি এই কানেরটা কিনেছিলাম। তো আমি এখন যে কটা দেখাতে পারলাম, জানি না আপনাদের ভালো লেগেছে কি না, ভালো লেগেছে কি না, লাগবে কি না, আপনাদের দেখে বলবেন কেমন লাগলো। আর আপাতত আমার কাছে এই কটাই আছে এখন, নেই যেগুলোই আমি পার্টি অকেশন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে আমি পড়ি। তো আমি আমার এখনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট, লাইক করতে পয়সা লাগে না, প্লিজ তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবেন। তো আগামী দিনে আরও ভালো কিছু নিয়ে আসবো, আর বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আমার অবশ্যই দরকার। তো প্লিজ 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 লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। তো এখনের মতো ব্লগটা এখানেই শেষ, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।